अनेक शिक्षक शिक्षिकाराई नियमेर कारणे कर्मस्थल दूरे हवा सत्त्वेओ बदलिर आवेदन करते पारेन ना, किन्तु पारिवारिक कारण देखिए एक शिक्षक हाईकोर्टेर द्वारस्थ होले व्यतिक्रमी राय घोषणा हाईकोर्टेर। पाँच बछर नीचे कर्मरत शिक्षक शिक्षिकाराओ एबार थेके विशेष कारण देखिए अफलाइने बदलिर आवेदन करते पारबेन। मामलाकारीर बदलिर निर्देश कार्यकर करते हबे। पूर्व मेदिनीपुरेर एकटी मामलार प्रेक्षिते एमनटाई निर्देश कलकाता हाईकोर्टेर विचारपति सौमेन सेनेर डिविशन बेंचेर। हाईकोर्ट सूत्रे खबर, पूर्व मेदिनीपुरेर खेजुरीर बासिंदा शुभदीप घुरुवेर कर्मस्थल तार बाड़ी थेके 238 किलोमीटर दूरे बाँकुड़ा झिलिमिलीते। तार स्त्री ओ मेदिनीपुरेर महिषा दलेर एकटी विद्यालये कर्मरता। स्त्री एबं देड़ बछरेर बाच्चा थाका सत्त्वेओ अतिरिक्त दूरत्वेर कारणे तादेर संगे जोगाजोग करते पारछेन ना। एदिके 2015 सालेर बदलिर नियम अनुयायी जदि कोनो शिक्षक बा शिक्षिका साधारण बदली चान তাহলে তাকে ন্যূনতম 5 বছর চাকরি করতে হবে, কিন্তু বিশেষ কারণে বদলি হওয়ার নিয়মের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। শুভদীপ বদলির আবেদন জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন ও পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকর্তাকে। পরবর্তীতে বাধ্য হয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। প্রথমে হাইকোর্টের একক বেঞ্চও তার 5 বছর চাকরি না হওয়ার কারণ দেখিয়ে আবেদন খারিজ করে দেয়। তারপরেও মামলাকারী পুনরায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বৃহস্পতিবার এই মামলা শুনানি হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। মামলা শুনানি শেষে বিচারপতির নির্দেশ, শুভদীপ ঘুরুয়ের অফলাইন আবেদনকে বিবেচনা করে তার বদলির ব্যবস্থা করতে হবে পশ্চিমবঙ্গের শিক্ষা অধিকর্তাকে। এখন দেখার হাইকোর্টের নির্দেশের পর ওই শিক্ষকের আবেদনকে গুরুত্ব দিয়ে কত দ্রুত ব্যবস্থা নেয় রাজ্য। অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ডিভিশন বেঞ্চে স্বস্তি ইংরেজি শিক্ষিকা প্রিয়াঙ্কা সাউয়ের। শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশের ফলে চাকরি বহাল থাকল একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি শিক্ষিকা প্রিয়াঙ্কা সাউয়ের। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলায় যেহেতু সিঙ্গল বেঞ্চের নির্দেশ আগেই মেনে নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, এমনকি সেই নির্দেশ কার্যকর করে এসএসসি, এই অবস্থায় আদালতে এসএসসি নতুন আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। তাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ হস্তক্ষেপ করবে না আদালত। এই নির্দেশের ফলে কার্যত স্বস্তি মিলল প্রিয়াঙ্কার। অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দাবিতে শহীদ মিনারের পাদদেশে অব্যাহত সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। বারবার আন্দোলনে নেমেছেন তাঁরা রাজপথে, তবে তাঁদের প্রাপ্য এখনো অধরা। আন্দোলনের ঝাঁজ বাড়াতে বুধবার বিধানসভা অভিযান করেছিলেন তাঁরা। ডেপুটেশন প্রদান করেছিলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেখান থেকে ডেপুটেশন দিয়ে বেরোনোর সময় সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ জানিয়েছিলেন তাঁরা বৃহস্পতিবার বিধানসভা এসে বিরোধী দলনেতার কাছে ডেপুটেশন জমা দেবেন। সেই মতো এদিন তাঁরা বিধানসভা এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন, তাদের সমস্ত দাবিগুলো ডেপুটেশন আকারে জমা করেন। বিরোধী দলনেতার পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছেও ডেপুটেশন জমা দেন তারা। বিধানসভা অধিবেশন চলাকালীন তাদের দাবিগুলি বিরোধী দলনেতা এবং ভাঙরের বিধায়ক যেন তুলে ধরেন, সেই অনুরোধ জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। বিরোধী দলনেতার সাথে আমরা দেখা করে আমাদের বিষয়টা সম্পর্কে বিশদে বলেছি এবং আমাদের বিষয়টা যাতে এই বিধানসভার এই সেশনে যাতে উনি বিধানসভার ভিতরে রাখেন সেই বিষয়টা অনুরোধ জানিয়েছি। মাননীয় বিধায়ক মৌসাদ সিদ্দিকী সাহেবকেও আমরা এই একই বিষয়ে অনুরোধ করেছি। ওনারা দুজনেই বলেছেন যে আমাদের বিষয়টাকে নিয়ে বিধানসভার ভিতরে ওনারা। ভাস্কর ঘোষ জানান, বিরোধী দলনেতা তাঁদের দাবিগুলি রাজ্যপাল ও সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন। যে WBSR অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল 1980 অনুযায়ী একটা প্রভিশন আছে যে মাননীয় মুখ্য সচিবের নেতৃত্বে একটা তিন সদস্যের কমিটি থাকা দরকার, যারা কর্মচারীদের এই যে অভিযোগগুলো আমাদের যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বা আন্দোলন করছি সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন। দুঃখের বিষয় যে সেই ধরনের কোনো কমিটি নেই। আমরা মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করেছিলাম যে এই কমিটি যাতে ফর্ম করা যায়, আপনি এই বিষয়ে সরকারকে চাপ দিন। উনি বলেছেন যে একটা রাইট আপ দিতে, তার সাথে আইনটাকে অ্যানেক্স করে দিতে। উনি সেটাকে সরকারকে যেমন পাঠাবেন সেরকম ভাবেই মাননীয় রাজ্যপাল মহোদয়কেও উনি পাঠাবেন যাতে এই কমিটিটা ফর্ম করা যায়। এদিন তারা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে গেলে তাদের বাধা দেওয়া হয়। গণতন্ত্রের পীঠস্থানে বসে পড়েও
মানুষের অধিকারগুলোকে খর্ব করার কাজটা কিভাবে নির্ধারিত হয়ে চলেছে যেটার প্রকাশ প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রী এবং তার অফিসের এই ধরনের আচরণকে। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, এর আগেও তিনি বিধানসভা অধিবেশনে মহার্ঘ ভাতার কথা তুলে ধরলেও কোনো উত্তর আসেনি। উল্লেখ পর্ব ছিল তখন বর্তমান বাজার মূল্য, মুদ্রাস্ফীতি এবং কেন্দ্রীয় সরকারের যে মহার্ঘ ভাতা তার সঙ্গে রাজ্যের অনেক ডিফারেন্স, তাই আমি এখানে তুলে ধরেছিলাম। শুধু তাই নয়, পেনশনার্সদের কথাও তুলে ধরেছিলাম, তুলে ধরেছিলাম অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের সমকাজে সমবেতনের কথা। ওনারা আমার কাছে আজকে লিডার অফ অপোজিশন হিসেবে এসেছিলেন, তারা যে জ্ঞাপন রাজ্য সরকারকে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে যে জ্ঞাপন তারা অর্থ সচিব মুখ্য সচিবকে দিয়েছেন, সেই একই জ্ঞাপন আমাকেও দিয়েছেন। আমার যেটা লিমিটেড স্কোপের মধ্যে বিধানসভার ভেতরে তোলা বা বিধানসভার বাইরে গণআন্দোলনের মধ্য দিয়ে কখনো প্রেস মিডিয়ার সামনে, কখনো সোশ্যাল মিডিয়াতে, কখনো কোনো পলিটিক্যাল বা পাবলিক ইভেন্টে কর্মচারীদের এই লেজিটিমেট ইস্যুতে সমর্থন করা, এটা আপনারা চাইছেন। বিরোধী দলনেতার আশ্বাসে খুশি হন তারা। তারা আশাবাদী এবার হয়তো তাদের মহার্ঘ ভাতা ফিরে পাবেন, তবে যতদিন না তাদের দাবি পূরণ হয় একইভাবে চলবে তাদের আন্দোলন। কবে মিলবে তাদের দিয়ে, কতদিন বঞ্চনার শিকার হবেন তারা, প্রশ্নগুলো থেকে যাচ্ছে। তাদের অনুরোধে বিরোধী দলনেতা কি পদক্ষেপ নেন সেটাই দেখার। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, রিপোর্ট ক্যালকাটা নিউজ। বিপাকের শাসক দল সিবিআই স্ক্যানারে আরও এক শাসক দলের বিধায়ক। পুরো নিয়োগ দুর্নীতিতে এবার তলব শাসক দলের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। সিবিআই সূত্রে খবর, আগামী 31 আগস্ট তলব করা হয়েছে সুজিত বসুকে। এ বিষয়ে ইতিমধ্যে সুজিত বসুকে চিঠিও পাঠানো হয়েছে। কি কারণে তলব? তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি, আর সেই নথির সূত্রেই সুজিত বসুকে তলব। 2016 সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন তিনি। সিবিআই এর দাবি, সেই সময়ই পুর নিয়োগে দুর্নীতি হয়েছে, তাই তাকে তলব করা হয়েছে। যদিও চিঠির প্রসঙ্গ অস্বীকার করেছেন সুজিত বসু। তিনি বলেন, টিভির মাধ্যমে খবর পেয়েছেন, যতক্ষণ না হাতে কিছু পাবেন ততক্ষণ কোনো প্রশ্ন নেই। তার কাছে এখনো পর্যন্ত কোনো চিঠি আসেনি। টিভির মাধ্যমে দেখলাম, তার টিভির মাধ্যমে দেখেছি, যতক্ষণ না আমি হাতে কিছু পাচ্ছি ততক্ষণ কোনো প্রশ্ন নেই। আর যদি কোনো কেউ কিছু পাঠায় নিশ্চয়ই তার উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। 30 তারিখে শোনা যাচ্ছে, আগামী 31 তারিখ শোনা যাচ্ছে, কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত কোনো ভাই আমি অস্বীকার করবো কেন। তার আরও দাবি, যদি কেউ ডাকে তবে সেদিন কোনো কাজ না থাকলে অবশ্যই হাজিরা দেবেন। যদি পাই কোনো চিঠি, যদি কেউ ডাকে, ওই দিন যদি আমার কোনো কিছু না থাকে, কোনো ডিজাস্টার কিছু না হয়, নিশ্চয়ই যাবো। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত মার্চ মাসে গ্রেফতার করা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নশীলকে। সেই সময় অয়নশীলের ফ্ল্যাট ও বাড়ি থেকে উদ্ধার করা হয় রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত চাকরি প্রার্থীদের ওএমআর শিট। সামনে আসে পুরো নিয়োগ দুর্নীতি, তারই তদন্তে নেমে রাজ্যের একাধিক পুরসভায় একযোগে তল্লাশি অভিযান চালায় সিবিআই। আর এবার সেই পুরো নিয়োগ দুর্নীতিতে তলব করা হলো সুজিত বসুকে, যা নিয়ে ইতিমধ্যেই চড়েছে রাজনৈতিক পারদ। এত সম্পত্তির মালিক কিভাবে হলেন, তদন্ত হওয়া উচিত, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। হাজিরা তো দেয়ার এরা পক্ষপাতী নয়, তবে শুধু সিবিআই কেন, ইডিরও তদন্ত হওয়া উচিত। কারণ যে ব্যক্তির কথা বলছেন, আমি কলকাতায় আসার পর বিশেষ করে নিউ টাউন, বাগুইহাটি এই সমস্ত জায়গায় ঘুরে যেটা জানতে পেরেছি, ভদ্রলোক একসময় স্টেশনের পাশে এগরোল বিক্রি করতেন, সেই থেকে এই উত্থান। তো ওনার এই মডেল স্টাডি করা যেতে পারে, ইডিওরও স্টাডি করা উচিত। এই এত টাকার সম্পত্তির মালিক হলেন কীভাবে? একসময় সুভাষ চক্রবর্তীকে ধরেছিলেন, তারপরে পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এখন বলছেন যে উনি দুষ্টু ছেলে, শ্রীভূমির পুজো 3 দিন ধরে নাকি বিসর্জন হয়, দুষ্টুমি করেন উনি, কী সব যা লাভ দেয়া তো দিয়েছে। আমার তাই মনে হয় সিবিআই এবং ইডি দুজনেরই ওনারকে তদন্ত করা উচিত। কেউই বাদ যাচ্ছে না, কটাক্ষের সুরে শাসক দলকেই কাঠগড়ায় তুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কেউই বাদ যাচ্ছে না, মানে সবাই কোনো না কোনোভাবে, মানে একটা কাউকে দেখছি না যে সেই তৃণমূলের পার্টিটার মধ্যে কেউ মানে সৎ লোক আছে। এবং তারা কোথা থেকে কবে দুর্নীতি করে সব চুপচাপ বসে আছে,
আর তারা একদিকে দুর্নীতি করে ধামাচাপা দিয়ে রেখেছে আর অন্যদিকে তারা সারাক্ষণ বিজেপিকে আক্রমণ করে যায়, কোন মুখে তারা আক্রমণ করে। এবং তাদের প্রত্যেকের দুর্নীতি সকলের সামনে আনা হোক এবং দ্রুততম সিবিআই এনকোয়ারি করে তাদের মানে শাস্তি দিক। যদি সুজিতবাবু এর সঙ্গে জড়িত না থাকেন জিজ্ঞাসাবাদে যাবেন, জানালেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। ব্যাপারটা হচ্ছে যারাই যুক্ত আছে তাদের মুখগুলো দেখলে বোঝা যাবে যে তারা কি করেছে না করেছে। অন্যায় অনৈতিকভাবে যাদের মেধা আছে তাদেরকে যুক্ত না করে, তাদেরকে তাদেরকে না দিয়ে, যাদের মেধাহীন যারা অর্থের বিনিময়ে যারা চাকরি করছে অবৈধ পন্থা অবলম্বন করে, অবশ্যই সিবিআই ডেকেছে ইন্টারোগেশন করবে। যদি সুজিতবাবু এর মধ্যে না জড়িয়ে থাকে যাবেন ইন্টারোগেশনে করবেন, সুযোগ দিয়ে ফিরে আসবেন। এখন রাজ্যের মন্ত্রী এই চিঠির কথা অস্বীকার করলেও ফের আরও এক তৃণমূল হেভিওয়েটের নাম নিয়োগ দুর্নীতিকাণ্ডে উঠে আসায় যে অস্বস্তি বাড়ল শাসক দলের তা বলার অপেক্ষা রাখে না। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় যখন সরগরম রাজ্য, ঠিক তখনই এসএসকে মেডিকেল কলেজের নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের পড়ুয়ার আত্মঘাতী হওয়ার ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার। পুলিশ সূত্রে খবর, 10:50 নাগাদ এসএসকে মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ওসি খবর পান সুতপা কর্মকার নামের 19 বছর বয়সী এক নার্সিং স্টাফের দেহ লেডিস হোস্টেলের দোতলার শৌচাগারের শাওয়ারে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। নিউরোলজি আউটডোরের পাশে লিটন হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সেকেন্ড ইয়ারের নার্সিং স্টুডেন্ট সুতপার দেহ। সুতপা কর্মকার রায়গঞ্জ দেবীনগর 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একেবারে আমার পিছনে যে হোস্টেল রয়েছে লিটন হোস্টেল, এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে উডবান ওয়ার্ডের ঠিক সামনে যে হোস্টেল লিটন হোস্টেল, এই লিটন হোস্টেলেই থাকতো সে এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়া রায়গঞ্জের বাসিন্দা, এমনটা ইতিমধ্যে জানা গিয়েছে। আজকে ঘড়ির কাঁটায় 10:50 নাগাদ এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ বাড়ি রয়েছে সেখানকার যে ওসি তার কাছে প্রথম হোস্টেল থেকে খবর যায় এবং তারপর ঠিক ঘড়ির কাঁটায় 11:30 নাগাদ এই হোস্টেলের একটি বাথরুম রয়েছে, সেই বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। যে স্নান করার যে শাওয়ার ছিল সেই শাওয়ারে একেবারে বলা যায় যে গামছা জাতীয় জিনিস কাপড় ছিল সেটা দিয়ে একেবারে ঝুলে পড়েছিল, এমনটাই প্রাথমিকভাবে পুলিশের একেবারে অনুমান। কৈলাশচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের মেধাবী ছাত্রী সুতপা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ থেকেই ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করে, এসএসকে মেডিকেল কলেজে নার্সিং পড়তে ভর্তি হন। পুলিশ সূত্রে খবর, তার মায়ের নাম বেলারানী কর্মকার। পুলিশ এসে মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শনে আসেন কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। প্রিয়ব্রত রায় তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। মূলত তিনি প্রথমে হোস্টেলে যান, এখানকার যারা ইনচার্জ রয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বলেন ঠিক তেমনই এসএসকেএম হাসপাতালের মর্গে যান, সেখানেও মূলত সেখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। মূলত পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে আত্মহত্যা করে থাকতে পারে ওই পড়ুয়া, কিন্তু বিষয়টি হচ্ছে কেন আত্মহত্যা করা হলো, অর্থাৎ আত্মহত্যার পেছনে কারণ কি, সেটা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা খবর যে ইতিমধ্যেই ওই পড়ুয়ার যারা অন্যান্য সহপাঠী ছিল বা এই হোস্টেলের যারা অন্যান্য বাসিন্দা যারা রয়েছেন বা আবাসিক যারা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। ফলে উল্লেখযোগ্যভাবে যদি আত্মহত্যা হয়েও থাকে, আত্মহত্যার পিছনে ঠিক কী কারণ বা কী কাজ করেছে সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখার সব থেকে বড় প্রয়োজনীয়তা রয়েছে এমনটাই মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে। জানা যাচ্ছে ওই ছাত্রী বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন, কথা বলা হচ্ছে এখানকার অন্যান্য আবাসিকদের সঙ্গে এবং উল্লেখযোগ্যভাবে যিনি ইনচার্জ রয়েছেন তাদের সঙ্গেও কথা বলা হবে। তার কারণ ওই পড়ুয়া বা ওই দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী সে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে তিনি মানসিক অবসাদে ছিলেন, ঠিক কী কী সমস্যা হয়েছিল তার বা এই হোস্টেলে তার মধ্যে কোনো রকম অস্বাভাবিকত্ব দেখতে পেয়েছিলেন কি না, এখানকার যারা ইনচার্জ রয়েছেন বা এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের তরফ থেকে কী ঠিক বলা হচ্ছে সেটাও এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এসএসকে মেডিকেল কলেজে নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার আত্মঘাতী হওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ঘটনাটি ঘটেছে মেনে নিয়ে ফোনে প্রতিক্রিয়া জানিয়ে এসএসকে মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার পীযূষ রায় বলেছেন পুলিশ তদন্ত করছে, তবে এই ঘটনার সঙ্গে র্যাগিং এর কোনো বিষয় নেই। আচ্ছা বলছি, এই যে ঘটনাটা ঘটলো এর সঙ্গে কি র্যাগিং এর কোনো সম্পর্ক নেই? র্যাগিং এর কোনো সম্পর্ক নেই গো। প্রাইমারি কি জানতে পেরেছেন আপনারা?
সেটা এত তাড়াতাড়ি তো বলতে পারবো না, আমরা বার করছি দাঁড়াও, স্টুডেন্ট না তুই স্টুডেন্ট, এমনি কোনো ইয়েও নেই, র্যাগিং এর কোনো গল্পই না। অন্য কেউ কোনো ভাবে ব্যক্তিগত কোনো এদিকে এই ঘটনার পরে নার্সিং সুপারের অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং এই ঘটনা ঘটার পর থেকে নার্সিং সুপার মনীষা ঘোষের কোনো খোঁজ পাওয়া যায়নি। নার্সিং সুপার মনীষা ঘোষ তাকে ইতিমধ্যেই উপস্থিতি তার দেখা যাচ্ছে অফিসে, তিনি অফিসে নেই, তিনি সুপার অফিসে গিয়েছেন বলে এমনটাই জানানো হচ্ছে, কিন্তু কোনোভাবেই কোনো প্রতিক্রিয়া অ্যাসিস্ট্যান্ট যিনি নার্সিং সুপার তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া ইতিমধ্যে পাওয়া যায়নি। একেবারে মুখের উপরে রীতিমতো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নার্সিং সুপারের যে রুম রয়েছে সেই রুমের দরজা আপাতত বন্ধ, তার ভিতরে নার্সিং যারা স্টাফরা তারা কথাবার্তা বলছেন কিন্তু কোনো রকমের প্রতিক্রিয়া দিতে একেবারেই নারাজ নার্সিং সুপার মনীষা ঘোষ। হস্টেলে নার্সিংয়ের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় মুখ খুলতে চাননি কেউই। আমি কালকে ছিলাম না, দাদা প্লিজ যেতে দিন, নিজেদের কাজটা তো করতে দিন। একই কথা বললাম তো জানি না, আমি বলতে পারছি দেখুন, আপনারা যদি এরকম করেন আমার পক্ষে তো মুশকিল, আমরা জানি না, সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বর্ষের জানি না, বললাম তো জানি না, কি আশ্চর্য কথা। পুলিশকে তো ফোন করলেন আপনারা? ওটা তো আমাদের প্রিন্সিপাল ম্যাম বলতে পারবেন। প্রিন্সিপাল কাকে ফোন করলেন? পুলিশকে? আমি জানি না দিদি, আমি সত্যি বলছি জানি না, বিশ্বাস করুন। আমি বড় একটা ঘটনা হয়েছে সেটা তো আপনি হাত দিচ্ছেন কেন, দাঁড়ান না, ঠান্ডা মাথায় বলুন, আমি একটা আপনার সাথে কথা বলছি। তবে সে নিজেই আত্মঘাতী হয়েছে না কেউ তাকে হত্যা করে শাওয়ারের নলে ঝুলিয়ে দিয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহজনক তো হচ্ছে এই কারণে যেটা ইনফরমেশন পেলাম যে বলছে যে বাথরুমের শাওয়ারের সঙ্গে বডিটা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তো একটা কম করে তো তার 35-40 কেজি ওজন হবে, তো একটা শাওয়ারের কল কি এতটা ওজন নিতে পারে কিনা সেটা সন্দেহজনক কিন্তু অবশ্যই। তদন্তের দাবি তুলেছেন নার্সেস ইউনিটির স্টেট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায়। তদন্ত করে যদি সুইসাইড হয়ে থাকে তাহলে ও যে কারণে সুইসাইড করলো সেরকম আর কোনো ওর সহপাঠী অন্য কোনো ইয়ারের কেউ আছে কি না তাদেরকে এক্ষুনি চিহ্নিত করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, আর যদি অন্য কিছু হয় তাহলে আইন মোতাবেক যেটা হওয়ার কথা সেটা যেন হয়। যাদবপুর হস্টেলে ছাত্রের রহস্য মৃত্যুর তদন্ত চলাকালীন রাজ্যের প্রথম সারির মেডিকেল কলেজ ও হাসপাতালে নার্সিং হস্টেলে নার্সিংয়ের ছাত্রীর মৃত্যুতে চাপানুতোর আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা ও অভিরূপা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।